আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। হালিশহর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পাম্পের মোড় এলাকায় উৎপল স্মৃতিভবন নামক এক তৃণমূল পার্টি অফিসে উদ্বোধন করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকগণ। এই পার্টি অফিস উদ্বোধন এর আগেও নাকি হয়েছিল? না, আমার কথা হয়েছে পার্টি অফিস উদ্বোধন মানে এই এলাকার মানুষের যে আমরা 365 দিন 24 ঘন্টা যে কাজ করে থাকি সেই পার্টি অফিসে, যারা আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক কাউন্সিলর থেকে শুরু করে পার্টি যারা আরও যারা রয়েছেন, যারা সবসময় মানুষের পাশে থাকেন, এখান থেকে মানুষকে মানুষেরই পরিষেবা দেওয়া হয়, এই জন্য পার্টি অফিস করা। কালকে 15 আগস্ট, আজকে পতাকা উত্তোলন হয়ে গেল। দেশীয় মানে আমাদের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের পতাকা যে কোনো নাগরিক 12টা দিনে 12টার আগে পতাকা তুলতে পারে। নতুনভাবে 14 নম্বর ওয়ার্ডে পার্টি অফিস উদ্বোধন, কী বলবেন? ভালো হতো, যেটা বিধায়ক বলে গেল, আমরা যে কটা পার্টি অফিস রয়েছে আমরা সবসময় চাই মানুষের পরিষেবা দেওয়ার জন্য। আজকে তৃণমূল কংগ্রেস 14 নম্বর ওয়ার্ডে যে পার্টি অফিসটি ছিল আমার নতুন করে ইনোগ্রেশন করা হলো, এখান থেকেও মানুষ পরিষেবা পাবে, সারা বছরই পরিষেবা পায়, আরও ভালো করে পরিষেবা পায়। বিধায়ক যেটা বলে গেল সেটা স্বাধীনতা দিবস, সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের একটা আবেগ, আমিও ভারতবাসী, সেই জায়গায় আমারও একটা আবেগ রয়েছে, এবং এটা নতুন করে আমার কিছু বার্তা দেওয়ার ব্যাপার নেই, প্রতিটা মানুষ নিজের মতন করে নিজে করবে। নতুনভাবে 14 নম্বর ওয়ার্ডে পার্টি অফিস উদ্বোধন, কী বলবেন আপনি কাউন্সিলর হিসাবে? অনেকেরই প্রশ্ন যে এই পার্টি অফিসটা তো আগে থেকেই রয়েছে, তাহলে আবার কেন উদ্বোধন করা হচ্ছে? এটা নিয়ে আমি একটু ছোট্ট করে বলতে চাই যে এই পার্টি অফিসটা যখন প্রথম হয় তখন সেটা ব্যারার পার্টি অফিস ছিল, তার জন্য অনেকে সংগ্রাম করেছিল, এবং তার মধ্যেই একজন হচ্ছে উৎপল কাকু, যার নামেই এই উৎপল স্মৃতিভবন। এবং আজকের দিনে আগে 19 সালে সুদীপ্তদা যখন এখানে আমাদের এখানে ছিলেন তখন এই জায়গাটা পার্টি অফিসটা হস্তান্তর হয়, সেটা হস্তান্তর হওয়ার পর আবার তৃণমূল কংগ্রেস নতুন করে সেটাকে পুনরুদ্ধার করে, এবং পুনরুদ্ধার করার পর সেই পার্টি অফিসটা আমার মনে হলো নতুন করে নবরূপে আবার সজ্জিত হওয়াটা দরকার। তো তাই জন্য আমরা বিধায়ক স্যার, কারণ বিধায়ক ছাড়া আমরা কিছুই চিনি না, আমাদের বিধায়ক স্যারের হাত থেকে আমরা নতুন করে আবার পার্টি অফিসটা মানে একদম নতুনভাবে আজকে তৈরি করেছি এবং উদ্বোধন করলাম স্যার। কালকে 15 আগস্ট, তার আগে 14 নম্বর ওয়ার্ডে পতাকা উত্তোলন হয়ে গেল, কী বলবেন? পতাকা উত্তোলন করা তো আমার মনে হয় প্রত্যেক দিনই করা যায়, তো সেটা তো নাগরিকদের একটা অধিকারের মধ্যেই পড়ে, সেটা আগের দিন হলো বা তার দুদিন আগে হলো কোনো সমস্যা নেই, কালকে আবার আমাদের পতাকা উত্তোলন হবে এবং সকলকে স্বাগত, সকলে যেন আসে তার জন্য আমন্ত্রণ রইল। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-91-9515, এই নম্বরে